আজ রবিবার 21 আগস্ট মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। এই ম্যাচেও টাইগার ব্যাটাররা পাওয়ার হিটিং এর চেষ্টা চালিয়েছেন বলে মনে করেন মুসাদ্দেক। মুসাদ্দেকের কথার সাথে স্কোর কার্ডের মিলও রয়েছে। মুসাদ্দেকের লাল দল খুব বড় পুঁজি সংগ্রহ করতে না পারলেও দলের ব্যাটারদের কাছ থেকে 10টি ছয়ের দেখা মিলেছে, যেখানে এই অলরাউন্ডারের 2টি ছক্কার অবদান আছে। 2 ছক্কার সাহায্যে 17 বল থেকে মুসাদ্দেকের করা অপরাজিত 30 রান তার পাওয়ার হিটিং এর চেষ্টার সাক্ষ্য দেয়। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুসাদ্দেক বলেন, পাওয়ার হিটিং বলতে আমরা সবাই বুঝতে পারি সেটা ছয় মারার সক্ষমতা, সেটাই হয়তো আমরা সবাই করার চেষ্টা করেছি। আজকের ম্যাচে সেই আবহাওয়াটা ছিল, সবাই মারতে চায় এমন মনোভাবই ছিল সবার মধ্যে, সেটার প্র্যাকটিসটাই আজকে করার চেষ্টা করেছি। তবে রাতারাতি যে পাওয়ার হিটিং এর উন্নতি আসবে সেটাও স্মরণ করিয়ে দিয়ে মুসাদ্দেক বলেন, একদিন হয়তো আপনি খুব বেশি উন্নতি করতে পারবেন না, এটা একটা লম্বা প্রক্রিয়া, সময় দিলে এখান থেকে আমরা ভালো ফলাফল পাবো, এটার জন্য আমাদের সবাইকে সময় দিতে হবে।